আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মজিদুজ্জোহনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার মোহাম্মদ ফরিদুল ইসলাম। এখন আমি ব্যবসায় শিক্ষা শাখার একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের অধ্যায় দশ থেকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা এরই মধ্যে জানো যে তোমাদের সামনে অনলাইন পরীক্ষা, প্রথম ফাইনাল সেমিস্টার পরীক্ষা, কারো প্রি টেস্ট পরীক্ষা। তো সেটার প্রস্তুতি স্বরূপ আমরা প্রতিনিয়ত প্রত্যেক সাবজেক্টের প্রতিদিনেই এমসিকিউ ক্লাস দিচ্ছি। আমিও আমার সাবজেক্টের উপর এমসিকিউ ক্লাস তৈরি করেছি। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রথম পত্রের এটা হচ্ছে আমার চতুর্থ লেকচার। এর আগেও আমি আরও তিনটি লেকচার দিয়েছি, তোমরা ওগুলা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইট থেকে দেখে নেবে। আর আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া হচ্ছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আর আমার নিজের চ্যানেলেও কিছুদিন পর আমি দেবো, আমার ফেসবুক পেজেও দেবো, তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি। আর তোমাদের আরেকটি কথা বলে রাখা প্রয়োজন, তোমাদের সামনের পরীক্ষার জন্য প্রথম পত্র থেকে পাঁচটি, দ্বিতীয় পত্র থেকে পাঁচটি, মোট দশটি লেকচার দেওয়া হবে। প্রত্যেকটা লেকচারই আমাদের ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পাবে, www.mjfsc.edu.vd থেকে তোমরা পাবে। তো আমি আজকে দশম অধ্যায় থেকে শুরু করব। তার পূর্বে দেখো নিচের চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি, কিছু চিত্র আমরা দেখি। মনে হচ্ছে না যে এখানে কোনো কিছু বিষয়ে কর্মপ্ল্যান বা কর্ম পরিকল্পনা করা হচ্ছে। তো তোমাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, ব্যবসায় উদ্যোগ কোন বিষয়টিকে বাস্তবে রূপদান করে? ব্যবসায় উদ্যোগ মানুষের চিন্তা ভাবনাকে বাস্তবে রূপদান করে। নিচের চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি, আরেকটা চিত্র দেখি আমরা। যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন তিনি কি? যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন তিনি ব্যবসায়ী উদ্যোক্তা। আরো কিছু চিত্র, ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সংকট এড়ানো যায় কোন উপায়ে? ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সংকট এড়ানো যায় উদ্যোক্তার গুণাবলী দ্বারা। আরো কিছু চিত্র দেখি আমরা। এখানে বেশ কিছু আলাদা আলাদা কাজ দেখা যাচ্ছে, তাই না? ব্যবসায় উদ্যোগ কি হ্রাস করে? ব্যবসায় উদ্যোগ বেকারত্ব হ্রাস করে। আরো কিছু চিত্র, ব্যবসায় উদ্যোগ উন্নয়নে অন্যতম বাধা কোনটি? এই যে দেখতে পাচ্ছ চাকরি, এই যে বাম দিকে, এই যে চাকরি প্রত্যাশী, ইনি একজন উদ্যোক্তা আর ইনারা হচ্ছেন চাকরি প্রত্যাশী, এই যে ইনি। তাহলে আজকের পাঠ হলো ব্যবসায় উদ্যোগ। এই পাঠ শেষে তোমরা যা যা জানতে পারবে, উদ্যোগ কি তা বলতে পারবে, উদ্যোগের বৈশিষ্ট্য ও কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে। তোমরা ক্লাস 9-10 এটা পড়ে আসছো, কাজেই এটা আসলে আর বিশেষ মানে ব্যাখ্যা দিতে যাচ্ছি না। স্বাভাবিকভাবে যে এখানে একজন ব্যক্তি যখন নিজের কর্মসংস্থানের কথা চিন্তা করে, কোনো চাকরি বা কারো অধীনস্থ না থেকে নিজে থেকেই কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করার চেষ্টা করেন বা পরিকল্পনা শুরু করেন, তখন তাকে কি উদ্যোক্তা বলা হয়। ব্যবসায় উদ্যোক্তার উদ্যোগ গ্রহণ যখন সফল কিংবা স্বনির্ভর হয় তখন তাকে ব্যবসায়ী বলা হয়। ব্যবসায় উদ্যোগকে লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া বা সফলভাবে ব্যবসা পরিচালনা করাকে ব্যবসায় উদ্যোগ বলে। মনে করো তুমি বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো। এখন নতুন ধরনের বাঁশ ও বেতের সামগ্রী দেখে তা বানানোর চেষ্টা করলে এটি তোমার উদ্যোগ। সাধারণত যে কোনো কাজের কর্ম প্রচেষ্টাকে উদ্যোগ বলা হয়, যেমন স্কুল, হাসপাতাল প্রতিষ্ঠা ইত্যাদি উদ্যোগের উদাহরণ। তাহলে ব্যবসায় উদ্যোগের মধ্যে আর উদ্যোগের মধ্যে পার্থক্য কী? উদ্যোগ যে কোনো বিষয়ে হতে পারে, অলাভজনক হতে পারে, যেমন সেতু মেরামত, এটি অনার্থিক কর্ম উদ্যোগ। লাভের আশায় যে উদ্যোগ গ্রহণ করা হয় সেটাকে ব্যবসায় উদ্যোগ। তো তোমাদের একক কিছু কাজ থাকবে, উদ্যোগকে কর্মসংস্থান সৃষ্টি করতে কোনটির ভূমিকা অনস্বীকার্য, উদ্যোক্তারা কিসের মাধ্যমে পরিকল্পনা তৈরি করেন। হ্যাঁ, এরপরে ব্যবসায় উদ্যোগের কিছু বৈশিষ্ট্য আছে এখানে দেখো। এই যে আমি আবার একটু ব্যাকে যাচ্ছি, এটা তোমরা একটু দেখবে।
লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ শ্রম বিনিয়োগ করাই হলো ব্যবসায়ী উদ্যোগ। যিনি ব্যবসায়ী উদ্যোগ গ্রহণ করেন তিনি ব্যবসায়ী উদ্যোক্তা। উদ্যোক্তার গুণাগুণ সমূহ, ঝুঁকি আছে জেনেও লাভের আশে ব্যবসা পরিচালনা, ব্যবসায়ী উদ্যোগে সঠিকভাবে ঝুঁকি পরিমাপ করতে পারে এবং পরিমিত ঝুঁকি নিতে সহায়তা করে। ব্যবসায়ী উদ্যোগ মালিকের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। ব্যবসায় পরিবেশ ও উদ্যোক্তা, এবার আসা হচ্ছে বরাবরের মতো এমসিকিউগুলো, যেই এমসিকিউগুলো তোমাদের আসতে পারে। আর তোমরা বাসায় আরও কিছু বিষয় পড়ে নেবে, যেমন একজন সফল উদ্যোক্তার কিছু গুণাবলী আর আছে, সাংগঠনিক ক্ষমতা, চারিত্রিক দৃঢ়তা, আত্মবিশ্বাস, নেতৃত্বের যোগ্যতা, সতর্কতা। তারপরে যে আরও কিছু বিষয় থাকে সেটা হচ্ছে যে আত্মবিশ্লেষণের মাধ্যমে উদ্যোক্তার গুণাবলী শনাক্তকরণ, নিজের মাধ্যমে তোমার মধ্যে কোনো উদ্যোক্তার গুণাবলী আছে কি না এগুলো কি তুমি নিজে উপলব্ধি করার চেষ্টা করবে। এরপরে আত্মকর্মসংস্থান ও উদ্যোগের সম্পর্ক, এটা একটু বলে নেওয়া প্রয়োজন, কাজেই আমি আসব। আমি এই যে দেখতে পাচ্ছ যে এখানে যে ইয়াগুলো দেওয়া আছে এগুলো আমরা পড়ব, এমসিকিউগুলো দিয়ে রাখতেছি, তোমরা এগুলা লিখে নেবে আর মাঝখানে কিছু কথা শুনে নাও। যে আত্মকর্মসংস্থান ও উদ্যোগের সম্পর্ক, অন্যের প্রতিষ্ঠানে চাকরি না করে স্ব উদ্যোগে প্রতিষ্ঠিত পরিচালিত ব্যবসায় বা পেশায় নিয়োজিত থেকে অর্থ উপার্জনকে আত্মকর্মসংস্থান বলে। অর্থাৎ জীবিকার জন্য অন্যের উপর নির্ভর না করে নিজের উদ্যোগে জীবিকা অর্জনের প্রচেষ্টা হলো আত্মকর্মসংস্থান। এক্ষেত্রে মানুষ নিজের প্রচেষ্টার মেধা ও বুদ্ধি খাটিয়ে কোনো ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠা করে থাকেন। আবার সেবামূলক পেশাদের কর্ম করেও অর্থ উপার্জন করতে পারে, যেমন কম্পিউটার বিজ্ঞানে ডিগ্রিপ্রাপ্ত একজন ব্যক্তি চাকরির জন্য অন্যের কাছে না গিয়ে নিজেই একটি কম্পিউটার কেন্দ্র প্রতিষ্ঠা করে আত্মকর্মের ব্যবস্থার সাথে সাথে অন্যদের কর্মের সুযোগও সৃষ্টি করে দিতে পারে। আবার কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে আত্মকর্মকে নিয়োজিত করতে পারে। এক্ষেত্রে ব্যক্তির উদ্যোগ গ্রহণ কার্য প্রধান। আত্মকর্ম বা স্বকর্ম মানুষকে স্বাবলম্বী ও মর্যাদাশীল করে তোলে, তোমরা এটা পড়ছ। হ্যাঁ, কাজেই যে তোমরা বুঝতে পারবা যে আত্মকর্মসংস্থান ও উদ্যোগের সম্পর্ক, মূলত আত্মকর্মসংস্থানের জন্য যখন মানুষ ইচ্ছুক হয় বা নিয়ত করে তখনই কি উদ্যোগ গ্রহণ করে। আর একজন উদ্যোক্তা যখন উদ্যোক্তার উদ্যোগ যখন সফল হয় তখন তার নিজের জন্য না অন্যান্যদের জন্য কি কাজের একটা কর্ম পরিবেশের সৃষ্টি হয়। আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান অসীম, সেটা বলার অপেক্ষা রাখে না। যে সম্পদ বৃদ্ধি, শিল্প ব্যবসায় প্রতিষ্ঠান, উৎপাদন বিপণন ও রপ্তানি, কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি, দারিদ্র বিমোচন, সরকারি রাজস্ব বৃদ্ধি, নতুন আবিষ্কার, উৎপাদনশীলতা বৃদ্ধি, সর্বোপরি দেশের আর্থসামাজিক উন্নয়নে কি ব্যবসায় উদ্যোগের গুরুত্ব অনস্বীকার্য। বাংলাদেশি সফল উদ্যোক্তাদের সংক্ষিপ্ত পরিচিতি বইয়ের মধ্যে আছে, তোমরা এগুলো একটু দেখে নিবে। হ্যাঁ, যেমন তোমার যে বিভিন্ন পর্যায়ে যে মোহাম্মদ নুরুন নবী রতন, তারপর হচ্ছে মোহাম্মদ শাহ আলম, এরপর হচ্ছে ডেইরি ফার্মের মধ্যে মিসেস শাহিদা বেগম, হ্যাঁ, তারপরে কুটিরশিল্পে মিসেস সালমা ইসলাম, তারপর বাংলাদেশ নারী উদ্যোক্তার আছে, অনেক নারী উদ্যোক্তা আছেন, তাদের স্টাডিগুলো পড়বে। এরকম অনেক গল্প তোমাদের বইয়ে দেওয়া আছে। মিসেস রুকি আফজাল রহমান, হ্যাঁ, নারী উদ্যোক্তা, সফল নারী উদ্যোক্তা, হ্যাঁ, এরকম আরও অনেক ধরনের তোমার প্রশ্ন আছে। যে তোমরা বইটা, মেন বইটা ভালোভাবে যদি পড়ো তাহলে কি তোমাদের ইনশাল্লাহ পরীক্ষা আশা করি ভালো হবে। আর এখানে যে এমসিকিউগুলো দেওয়া আছে, এই যে উদ্যোক্তার ব্যক্তিগত গুণ কোনটি, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, সুনাম বৃদ্ধি, অর্থ সংগ্রহের ক্ষমতা কোনোটি নয়, আবার ব্যবসায়ী উদ্যোগের জনককে, হ্যাঁ, এরপরে ব্যবসায়ী ঝুঁকি কে বহন করে, এরপরে উদ্যোগ শব্দটি প্রথম কে চালু করেন, উদ্যোক্তার ব্যবসায়িক গুণ কোনটি, এই টাইপের প্রশ্ন, বিশেষ করে বিভিন্ন সালে যে প্রশ্নগুলো আসছে, হ্যাঁ, বোর্ড পরীক্ষায় তোমরা এই প্রশ্নগুলো দেখবে, ইনশাল্লাহ অনেক পরিমাণ কমন পড়বে।
তো এটা চতুর্থ লেকচার শেষ হলো, পঞ্চম লেকচারে সবাই পঞ্চম লেকচার দেখবে আশাবাদ ব্যক্ত করতেছে, আর সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।